গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার দুপুরে ফরিদপুর জেলা ছাত্রলীগ ও ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্ক, অমিত বিশ্বাস অর্ক, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম বিন হাদনির, সহসভাপতি সাদিকুর রহমান সবুজ, ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাস্তুরা মোশারেফ ঐশিকা, সাধারণ সম্পাদক ইমরুল হাসান জিম সহ জেলা ও মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।